আমি তো ভয় পায় গেলাম যে দেখছেন আর বাদামের বাচ্চা বাদাম সামি সামি করতেছে বিনা হয়েছে আচ্ছা তো নায়ক নায়ক যেতেছ কেমনে নায়ক হইবে না আমি নায়ক কিন্তু হবই এখন কেমনে নায়ক হবো সেটা আপনাকে বলবো এটা কি বাজারের আলু পটল সাইলাম 3 কেজি কিনে নিয়ে আইলাম না কেমন হবে আমি নিজে ছবি প্রোডিউস করব আপনি এক কাজ করেন আপনি থাকবেন প্রোডাকশন ম্যানেজার একজন ভালো ডিরেক্টর খুঁজেন সাইচ্ছে আর আমি নায়ক আর তুইও থাকবি কিন্তু হ্যাঁ সাইচ্ছে ইন্ডাস্ট্রি ফিনিশ ইন্ডাস্ট্রি তো শেষ কিছু বললেন না বলি না বললাম তুমি প্রোডিউস করে তুই নায়ক হইবে হ্যাঁ হেইটা যে ছবি বানাইবা ওই তোমার রুমের মধ্যে বেডরুমের মধ্যে নিজে নিজে ছাই ওয়ার্কআউট অন লাগতো না ভাই ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন সব কিছু তো উত্তেজিত হয়ে যান কেন হ্যাঁ সব জায়গায় ভাদাই মিয়া মানে মানে নিজে ছবি প্রোডিউস করবো নিজে নায়ক হইব এই ছবি মানুষে দেখবো এই করি করে তো ইন্ডাস্ট্রি শেষ ফিনিশ ভাই মন খারাপ ভাই ঝামেলা হয়ে গেছে শুনেন আপনি একটা ভালো ডিরেক্টর খোঁজেন প্রোডাকশন ম্যানেজার কিন্তু আপনিই থাকবেন আমি আর কাউকে নিব না আর নায়ক তো আমি যান আপনি একজন ভালো ডিরেক্টর বলছেন আচ্ছা ঠিক আছে অঞ্জ আমি চিন্তা করি চাই যাব না এনে হুতি দেখেন আমার বালি শাড়িতে হুতি থাকেন আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি আপনি প্রোডাকশন ম্যানেজার এটা থাকবেন আর ভালো একজন ডিরেক্টর যাবিনি হ্যাঁ না গেলাম ঠিক আছে এই তো আই এক কাল মারি এক কাল কাল খাড়া দুন নায়ক বলি কিন্তু ভালো হইবে মেকি 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 এই যে সবুজ সবকিছু মিলে একটা ঘাসের সামনে উপরের দিকে ক্রেন সুন্দর করে নামিয়ে দিই তো নামছে তো নামছে নামছে তো নামছে 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 নামতে নামতে হঠাৎ মনে করে ক্ষমা দেন দিলুম 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 বাংলো পছন্দ হয়েছে অসাধারণ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মাইরি বলছি অসাধারণ একটা বাংলো আপনি সিলেক্ট করেছেন দাদা হ্যাঁ এই বাংলোর ভেতরে অনেকগুলো বেডরুম আছে আচ্ছা আচ্ছা একদম নরম তুষকে আহা আপনি ইচ্ছে মতো শুয়ে থাকবেন আহা ঠিক আছে এবং অনেক চাকর বাকর আছে আচ্ছা 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 আরদালি আছে আচ্ছা আচ্ছা ফল খাবার আছে আচ্ছা বুঝছি জল খাবার আছে বুঝতে পেরেছি আপনি ওখানে থাকবেন
ঘুমোবেন আর আমি কি করবো জানেন? কি করবো? স্ক্রিপ্ট পাঠিয়ে দেবো। আপনি কতদিন স্ক্রিপ্টটা পড়বেন? কারেকশন করবেন, কাটাছেঁড়া করবেন। তারপরে একদিন সকালে ওয়ান ফাইন মর্নিং আমি অনেকগুলো নায়িকা নিয়ে আমি আপনার কাছে এসে হাজির হয়ে যাবো। অসুবিধা নেই, অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ব্যবস্থা ভালো করেছেন, আপনি আর সব কিছু যদি ভালো করতে পারেন সুন্দর একটা প্রোডাকশন নেমে যাবে। আমি আমি কথা দিচ্ছি, একদম হিট একটা ছবি নামবে। আর সব কিছুর মূলে দরকার হয় মানসিক শান্তি। যদি আমার পরিবেশটা ভালো থাকে, আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে প্রোডাকশন ভালো হবে না কেন? ভালো ছবি হবে না কেন? অবশ্যই হবে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখানে কি ওয়াইনিসকাশনের সুব্যবস্থা আছে নাকি? পয়মল? আরে না না, পয়মল না, টয়লেট, টয়লেট ওয়াশরুমের কি সুব্যবস্থা আছে? আছে, আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, এই লোকোমোড আছে, হাই কমোড আছে, চ্যাপটা মানে স্লিপিং কমোড আছে। ওকে ঠিক আছে ঠিক আছে, ওটা হলেই চলবে আমার। ওটা খুবই মানে জীবনের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। আমি আবার একটু নোংরা হলে আমি থাকতে আমি খোঁজ নিয়ে জানাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাগার দরকার নেই রাজা সাহেব, উনি চিনবে কোত্থেকে? উনি তো বাংলা সিনেমা দেখে, যাত্রা দেখে, আমার কলকাতা ছবি তো দেখে না, বোঝে না। দরকার নেই। আচ্ছা লাস্ট টু মিট ইউ, আপনার এখানে থাকবো, আপনি কেয়ারটেকার, আমি এখানে বেশ কিছুদিন থাকবো, ফিল্ম বানাবো, আপনার সাথে সুসম্পর্ক দরকার আছে, দরকার নেই। দাদা এবার আমি একটু কনফিউজ করে নিই, এই যে আপনি যে আমার বাংলোতে এসে আপনি যে ধুলোতে পা রেখেছেন, পদধুলি দিয়ে, হ্যাঁ পদধুলি, এই ধুলি কিন্তু অমর হয়ে গেছে। আচ্ছা কেমন, আপনি চলে যাওয়ার পর এই ধুলো আমরা সংগ্রহ করে একটা শিশিতে রেখে দেবো। আচ্ছা যখন কিছুদিন পরে যখন মারা যাবেন, এই ধুলো দেখবো আর তাকিয়ে ভাববো আপনি একদিন ছিলেন এখানে, এসেছিলেন, তাই না? বাড়িয়ে বলছেন, অনেক বাড়িয়ে বলছেন, মাইরি বলছি। আমি ভিতরে যাই, গিয়ে আগে কাজটা সারি, একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, যে যে যাবেন, ঠিক আছে, এই ভিতরে নিয়ে আসুন। কাজ স্যার, যা কাজ স্যার, জমিটা ভালো করে দেখো। হ্যালো হ্যালো, আপনি কোথায়? কোনের জামু কও, মানুষের জন্ম নিছি, মনের দুঃখে বনে তো আর হারি না, তাই সিরাজগঞ্জে চলে আসলাম। কোনগঞ্জ? আরে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ আমার জন্মভূমি, আমার দেশ। আচ্ছা আপনি এত মূর্খ কেন বলেন তো? মূর্খ? এই ডবর কি কইলা, কে কি হইছে? আপনি না একটা লো গ্রেডের চিটার, তা হচ্ছে কেন আমি আপনাকে ট্রাস্ট করেছি এটা আমি নিজে বুঝতে পারছি না। এটা এবারে ঠিক কথাই কইছে। হইছে কি, আশেপাশের সিটার গুলাতে পাল্লাপাল্লি করে না পারে উঠতেছি না, তা কি হয়েছে এলা ব্যাঙ্গে কসিন? আরে বাবা ফিল্ম তো সব হাতছাড়া হয়ে যাচ্ছে। আর না অত হাসতা না, কি মনে করছো আমাক? আমরা সিরাজগঞ্জের পোলা আসি তোলা হন, সব কিছু আবার আমার হাতের মুঠের মধ্যে চলে আসবো। কি হাতের মুঠোয় আসবে? হ্যাঁ আপনি কিন্তু আমাকে রাগাবেন না বলে দিচ্ছি। সুন্দরী গো আক কইরো না, আগলে তোমায় আর সুইট লাগে। আই যে সুইট আই জানি, আরে কোন লাগদো না, তুই যে এত বড় বাট পারস চিটা নাই তা আগে বুঝি না? আগে যদি বুঝতাম জীবন তোর হান্দায় হাত দিতাম না। তুই জিয়ান্তুন হারস আর সামনে আয়, আয় তোরে কালকের ভিতরে আর সামনে চাই, জিয়ান্তুন হারস আয়। আলা ব্রেক দাও, দাঁড়া তুই সিট গিরাই বাইক করতেছি, দাঁড়া তুই, তুই তো জানাস নাই কে আয়, নোয়াখালী তো নাইছি, এত সহজ তোরে ছাড়ি দিতাম না। খারা তুই খারা, জিয়ানাস তুই খারা থাক। ওরে বাপ রে বাপ, এই কিদিন মুখ তো দিয়ে হ্যাভি চালু, সেকেন্ডে 80 টাকা করে গালি দিবে। হ্যাঁ রুগীদের তো ঠিকানা দিবেন, রুগীরা চেম্বারে আসলে কোথায় আসবে? আল্লাহ আপনার যা লাগে এটা কি তার লন্ডন হিসাব নাকি? আমাদের সিলুডি মানুষের এগুলো পরে দামি দামি শার্ট পরে, লন্ডনের শার্ট, লন্ডনের ছাড়া ফাউন্ডের, এই যে মনে করেন শার্টটা কত পাতলা, অনেক সুন্দর, কিন্তু আপনারা যা মানাইছে এটা আমার একটা দিবেন নাকি শার্ট? আপনি এগুলো কী শুরু করছেন? আমি তিনজন রুগীকে বলছি এখানে আসার জন্য, ওরা সবাই আসার জন্য রেডি, আসবে, আমি ভিতরে যাই বসবো, ওদেরকে আমি দেখবো। রুগী তো এই তো শুনুন, আপনার
ভিতরে যেয়ে কী তা করবে শোনেন, ভিতরে আপনি গেলেই তো যেতে পারবেন, ভিতরে যাওয়াটা তো কোনো বিষয় না, সবাই পৃথিবীর দুনিয়ার মানুষ সব ভিতরে যেতে চায়, বাইরে কেউ থাকতে চায় না। শোনেন, ভিতরেটা খাম করতেছে, রং পেন্টিং করতেছে, আপনি নতুন ডাক্তার আসছেন, একজন যদি রুগী ভিতরে আসে একটা চেম্বারে বসে, একটা খুশবু ঘ্রাণের ব্যাপার আছে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে, তাছাড়া আমাদের তো ইনস্ট্রুমেন্ট হবে কম, বুঝেন না, এখন রুগীদের হনবেস করতে হবে, একজন আপনি ডাক্তার হিসেবে কী করবে, তারে একটা টেস্ট দিবেন, একটা এক্স রে দিবেন, একটা প্যাথোলজির একটা রিপোর্ট দেখাবেন, কোথায় দেখাবেন, সুন্দর একটা পেপারওয়েট থাকবে, একটা টেবিল থাকবে, চেয়ারওয়েট থাকবে, ঘুরানো, মনে করেন ভালো ভালো রং করা থাকবে, ফুলদানি থাকবে, এটা দেখলে মনে করেন এসি চরম ঠান্ডা থাকবে, এই যে এই যে এই যে এই যে মনে করেন এসি ঠান্ডা, অনেক ঠান্ডা থাকবে। আজকাল আমাদের বাঙালিদের কিতা হয়েছে নি জানেন, বাঙালিদের মোশনে ফোশন, মানে ডাক্তার কিতা করে এটা কোনো বিষয় না, ডাক্তারের 5,000 টাকা দিয়ে ভিজিট দিলে উঠে এলো বড় ডাক্তার, তার রোগ সারুক বেটা সারুক, এইসব করতে হইব। কিন্তু আমি যাদেরকে এখানে আসতে বলছি ওদের আহামরি কোনো ট্রিটমেন্ট লাগবে না, শুধুমাত্র অত টেস্টেরও কিছু দরকার নেই, জাস্ট আমি একটু দেখবো, তারপর বাকিটা পরে, আমি এখন যাই ভিতরে বসি। আপনি ভিতরে গেলে তো, ভিতরে বললাম না যে আপনার কাম চলতেছে, মনে করেন মিস্ত্রি, আপনি গেলে 2 ফুটের রং এই যে দামি শার্টের ফলে শার্টটা নষ্ট হয়ে যাবে, ডেকারও শুনে কাম চলতেছে, এটা কাম না করা পর্যন্ত তো হইতো না। আচ্ছা আপনি একটা কাম করেন, বসেন, মাথা ঠান্ডা করেন। আরে আমি এখানে বসবো কেন, আমার রুগী আসবে না, আমি রুগী দেখবো না। আরে ভাই আপনার এত করে বলতেছে, আপনি মাথা ঠান্ডা করেন, আপনি কী খাবেন, চা খাবেন, কফি খাবেন, মালাই খাবেন, আমি খাবো, আমি কিচ্ছু খাবো না, আমি রুগী দেখবো রে ভাই। আরে ভাই রুগী আপনি দেখবেন, আমি কিন্তু মানা করছি আপনার, যে রুগী আপনি দেখতেন না, রুগী দেখবেন, আপনাকে কইতেছি যে কনস্ট্রাকশনের কাম চলতেছে, কাজের মধ্যে আপনি কেমনি চেপেন, আপনি যদি এক ফোটা রং সিটি পরে একটা আপনার মধ্যে একটা কাট আপনার মাথা মধ্যে ফুললো তাহলে আপনি কী হইব মিয়া, কথা বুঝেন না আপনি, খালি ডাক্তারই দেখেন, খালি ডাক্তারই দেখেন, বুঝলাম না, আপনি একই ডাক্তার, আমি কি ডাক্তার না নাকি, আমি একজন বিজ্ঞ ডাক্তার, এটা আপনি বুঝতে হবে। আপনার বাবা কি করে এখন, তো সরকারি চাকরি করে, ও এমন একটা ফাটে আপনি কথা কন যে সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে আর আপনি হচ্ছেন ডাক্তার, একদম আপনার আর বাবার মধ্যে কোনো মিলমিশে আছে মিয়া, আমার বাবা কিতা ডাক্তার, আমার দাদা কিতা ডাক্তার, আমার মা কিতা ডাক্তার, আমার ভাই কিতা ডাক্তার, আমার বন্ডে যেখানে বিয়ে দিই তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত ডাক্তার মিয়া, কাজের ফোলাটা পর্যন্ত আমাদের ডাক্তার, আমি পুরো ডাক্তার ফুল প্যাকেজ ফ্যামিলির একটা ফোলা, আর আপনি আমার ডাক্তারই শিখাবেন, বল মাথা ঠান্ডা করেন আপনি, বসে কিতা হচ্ছে, তা আমার রুগী দেখতে হবে না, আসলে আমি কি বলবো এদেরকে, আসলে কিতা বলবেন, আপনি বলবেন যে ডাক্তার আমি এখানে আছি, আমি একটু ব্যস্ত আছি, আজকে চেম্বার করবো না কালকে করবো, আচ্ছা আপনি এখানে বসতে পারেন, কিতা হয়েছে কাম করো নাকি তোমরা, বসে বসে চা বিলে খাও, বুঝলাম একজন ডাক্তার আসছে তার সাথে আমি কথা বলতেছি, তোমরা এই ফাঁকে আড্ডা জুড়াই দিলা, বসবেন না আপনি বসেন, রুগী আসলে আমরা কথা বলতাম, সমস্যা কী আপনার, এখানে বসে আমি কীভাবে রুগী দেখবো, ভিতরে সব ইনস্ট্রুমেন্ট সব কিছু, আমি এখানে বসে কোনো রুগী দেখতে, আস্তে আস্তে কথা পান, আপনি তো চিল্লানকা, আপনার মতন 2-4 জন ডাক্তার, আমি জসিম বড় করি এবং ছোট করি, এটা চেম্বার, সকাল বিকাল আমি বড় বড় ডাক্তারদেরকে দিয়া ওদের কেরিয়ার ঘুরাই দিয়ে আপনি কিটা, আচ্ছা আপনি বসে থাকতে আপনি আমার লগে আসেন, আরে এত কথা করেন আসেন ভাই, শুনলাম আপনাকে নাকি ইউনিট থেকে বের করে দিছে, আরে ইউনিট তো বার করে দিছে, এই খবর হাইছো কো নাই, মানে তুই কি বিবিসি লন্ডন না গেছো কেন, কি রে ওনাকে ইউনিট থেকে বাইর করে দিছে, হ্যাঁ শুনছি তো, এই যে জিজ্ঞেস করে তোমার একটি স্পেশাল নিউজ দিয়ে দিছে, আর বার করবে কিললে, আর নিজে বাইরে গেছি কই, চকি ইউনিট থাকেনি, টিয়া না হইছে নাই বাদাম মে, হ্যাঁ শুনলাম আপনি নাকি ইউনিট থেকে টাকা পয়সা নিয়ে গাবলা করছেন, বালা হুঁচ, হ্যাঁ দুনিয়ার মধ্যে যত ইউনিট আছে কেউ কি কোনোদিন কইছেনি যে প্রোডাকশন মাজার সাইড ঘেটিয়ে বাসাই দিছে, হাঁস ঘটিয়ে বাসাই দিছে, ব্যাগের এক কান কমপ্লেন, মানে ব্যাগিন সাফা করে লাইছে, খায় লাইছে, উদাম করে দিছে, ছিট করিয়ে লাইছে, আই গাবলা গাবলা, এই কি এর গাবলা, হ্যাঁ একা ঠাড়ায় কো তুমি একা কানের নিচে দিও মুছে কান শিবারে তুমি দড়িয়ে রে, আর্থিক লেনদেন মানেই তো গাবলা নাকি, আর্থিক আরে বাবা রে বাবা, ইকোনমিক্স বুঝাও কেন, আর্থিক লেনদেন উড়াইতেছে, আচ্ছা ভাই আপনি ওই ইন্ডে থাকেন আর না থাকেন, আমি নায়ক হবো আর ওকেও নায়ক বানাবো, তোরা নায়ক হয়ে যাবি কেন, এমন তো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি তো মরে গেছে কই, তোরা নায়ক হলে ইন্ডাস্ট্রি জানাজা হলে দাফন করা লাগবে, তুইও নায়ক হবি কেন, এ ভাই তুই তো দাঁত মাজে, তোর দাঁতের মধ্যে ময়লা, তুই তুই দাঁত মাজিল পালু, তো দাঁত মাজিল আগে লাগে কোন নিজের মিকে সাজ, তুই তোর লাগা তখন কামরুক কামরুক কে তো নাইছিস, গলার মধ্যে কি ঝুলাইছ, আপনার এই চেহারা দিয়ে কিছু হবে না, কিন্তু আমরা চিপা চাপাই ঠিকই কিন্তু নায়ক হবো, আমি নায়ক হবো ওকেও নায়ক বানাবো, কামসারি এলাইছেন নায়ক গাছে ধরে, স্যার হাড়ি খাই লাইবেন,
আমনে মেজাজ এখন খারাপ হয়েছে আতু গটিয়ে না আইসো যেন খজর এলাম মারে বেললে কত জনের কাছে টিয়ে দাস চাইছি কেউ কাছে গটিয়ে ন পাই এজন কাছে বিকেশে 100 টাকা চাইছি কি আনো নাই কি 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 বললেন ভাই বিকেশে 100 টাকা ধার চাইছি হাইনো 100 টাকা ধার ধার পাওয়া যায় ভাই নতুন অপারাইতে বিকেশে তাই নাকি কথা কার কান কানছি বারে দমু ধরি করে 5 10 কথার মধ্যে কাটি সরের মতো 100 টাকা 50 টাকা পাওয়া যায় ভাই আপনি তো অনেক মেধাবী হ্যাঁ রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের প্রায় সমান আপনি এর ওই এতে বড় বড় মানুষের নাম লইছ এখনো নাম লইতে আত্মমুখ দিয়ে তো আগে যা আত্মমুখ দিয়ে যা যা যাবি নি আপনি এরকম করতেছেন চেষ্টা করে যাচ্ছি আসলে অভিনয়ের উপরে অনেক হিস্ট্রি আছে অভিনয় কিভাবে আবিষ্কার হলো কখন এগুলো না জেনে আসলে এগুলো আগে আসলে জানতে হবে যাই হোক আমি যদি এখন অভিনয় করে দেখাতে হয় দেখাতে পারি অসুবিধা নেই তোমার কোনো সাবজেক্ট পছন্দ আছে যে যেরকম ভাইজান আমরা গ্রামে যাত্রাপালা করতাম মনে আমি অভিনয় করতাম একসময় তাই নাকি আপনি যদি বলেন তো আমি একবার একটু দেখা দিতে পারি অভিনয় দেখো দেখো আমরা একটা পালা করছিলাম একটি পয়সা একটা পালা ভগবান স্বর্গে নেই দাদা ভগবান আছে মর্তের মাটিতে সেই ভগবান যারা জানুন যারা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে সাত মহলার ইমারত যারা অজস্র মানুষের বুকের পাজরে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা যারা দেখেও দেখতে পায় না শুনেও শুনতে পায় না সেই সব কোটিপতি ভগবান তুমি থামো তোমাকে এত কিছু বলতে কে বলেছে তুই ওর সাথে এসব একটা সমস্যা আছে একটু অভিনয় করার সময় এই শুধু হাত নাড়ালে হবে না পাও নাড়াতে হবে পাও নাড়াতে হবে এটার দিকে একটু খেয়াল রাখবে এই যে বডির বিষয়টা একটু খুব ভালো একটু ভালো করে চা খাওয়া তো এটা শিখলাম আমি খুবই খুবই ভালো অভিনয় ভাইজান আপনি বসেন আমি ভালো করে চা বানাই দাদা অভিনয়টা একটা শিল্প শিল্পে হাত পায় লিখতে কত মানে মানে আমি কথা কম বলতে বলেছি কিন্তু পেশেন্ট আছে কি নেই সেটা তো বলতে না বলিনি ম্যাডাম আমার এক কথা আপনি যেহেতু বলেছেন কথা কম বলতে অবশ্যই আমি কোনো কথা বলতাম না যাও চোখের সামনে থেকে যাও যাও একটা কথা কইতাম চা দিতাম নি এক কাপ ইনাম দিলাম ধন্যবাদ এরপরের বার যদি হাত পা কান নাড়াতে পারো 40 টাকা দাও আমি যাই ভালো থাকিস ম্যাডাম সিরা টাকা দিয়ে চলে গেছি আমি নেহা আপনার নতুন ফিল্মের নায়িকা অনেকের সাথেই তো কথা হয় মানে আপনি নায়িকা এ টাকার কোনো মূল্য আছে দোকানদার নিবি না তো টাকাটা ওই বিল করলাম না চলবে রাখ পকেটে ঢুকা ঢুকা